করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়েছে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন, এবারের এই দুটি পরীক্ষা আদৌ কি নেওয়া হবে, নাকি বিকল্প উপায়ে পরীক্ষা হবে, নাকি অটোপাস দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই বলে আসছে, শিক্ষার্থীদের আর কখনো কোনো দিন অটোপাস দেওয়া হবে না। তবে আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষা নিয়ে বিকল্প উপায়ে মূল্যায়ন করা যায় কিনা সেটা নিয়ে এখন কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। অবশ্য শিক্ষা বোর্ডগুলো এখন পর্যন্ত সশরীরে পরীক্ষার পক্ষেই আছে, এজন্য সকল প্রস্তুতিও সম্পূর্ণ করে রেখেছে তারা। শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা সশরীরে নেওয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে। সিলেবাস প্রকাশের সময় তখন বলা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসির জন্য 60 কর্মদিবস এবং এইচএসসির জন্য 84 কর্মদিবস ক্লাস করিয়ে নেওয়া হবে পরীক্ষা। তবে শিক্ষামন্ত্রী এখন বলছেন, ছুটি বাড়ার কারণে লক্ষ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হওয়ায় এখন 60 কর্মদিবস এবং 84 কর্মদিবস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। এখন যে অবস্থা তাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি সাবস্ক্রাইব করুন। বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল এখন যে অবস্থা তাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে 60 দিন বা 80 দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা নেয়া, সেই সময়গুলো আর থাকছে না। তবে বিকল্প কোন পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সেটা চলতি মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এই মাসের মধ্যেই আমরা একটা জানাবার চেষ্টা করব যে আমরা কি করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে প্রাথমিক ও ইত্তেদায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, নিম্ন শ্রেণীর এই 4 পরীক্ষাই শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ। তবে এসএসসি এবং এইচএসসির মূল্যায়ন কোনোভাবেই পরীক্ষা ছাড়া হওয়া উচিত নয়, এজন্য প্রয়োজনে আরও অপেক্ষা করা উচিত বলেই মনে করছেন তারা। জুবায়রুল মাহমুদ, শিক্ষা সংবাদ, ঢাকা। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপনা, জীবনধারা, শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি সাবস্ক্রাইব করুন। বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল।